রোগীর পরিজনদের গায়ে হাত এবং বাঘ বিতণ্ডা জড়ানোর অভিযোগ কোচবিহার সরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। কোচবিহারের রাজারহাট এলাকার বাসিন্দা আলিমা খাতুন এবং তার 14 মাসের সন্তান আয়ুষ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং এর শেষমেশ তাকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরবর্তী সময়তে এদিন সকালে এদিন শিশুর পরিজনেরা যখন বাচ্চাকে দেখতে চায় সেই সময়তে নিরাপত্তা রক্ষীদের যিনি ছিলেন সেখানে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়েছেন এবং জরুরি বিভাগে গেটের সামনেই বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়েছে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। আপনারা দেখছিলেন সেই ছবি। রোগী পরিজনদের গায়ে হাত এবং বাঘ বিতণ্ডায় জড়ানোর অভিযোগ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। কোচবিহারের রাজারহাট এলাকার বাসিন্দা আলিমা খাতুন এবং তার 14 মাসের সন্তান আয়ুষ বেশ কিছুদিন হলে অসুস্থ ছিলেন এবং তাকে ভর্তি করা হয়েছে কোচবিহার এমজেন মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ওয়ার্ডে। এরপর এদিন সকালে ওই শিশুর পরিজনেরা তাকে দেখতে যায় এবং সেই সময়তে জরুরি বিভাগে গেটের সামনে নিরাপত্তা রক্ষীর সঙ্গে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়েছেন তারা। এরপর রোগীর আত্মীয়দের গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন রোগীর পরিজনেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জরুরি বিভাগে গেটের সামনে নিরাপত্তা রক্ষীর সঙ্গে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়েছেন রোগীর আত্মীয়রা এবং এরপর রোগীর আত্মীয়দের গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন রোগীর পরিজনেরা। রোগীর পরিজনদের গায়ে হাত এবং বাঘ বিতণ্ডা জড়ানোর অভিযোগ কোচবিহার সরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। কি জানিয়েছেন এই বিষয়ে রোগীর মা সুন্দর? ভর্তি ছিল, আমাকে বলো ছেলে বলে মা তোমার বৌমা ফোন করলো চলো যাই ওখানে, আয়ুষের শরীর খারাপ। আমি কই চলো যাই, গেলাম তো লোকটা আমাকে ঢুকতে দিবে না। তা আমি ছেলেটাকে বললাম বাবা আমি ঢুকি নাতির এখানে আমি যাই আর বৌমা আমার বদল ও চলে আসবে। এই 10-15 মিনিট হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ও না আমাকে ঢুকতে দিবে না। এইভাবে আমি 5 মিনিটের জন্য যাই, যদি আমাকে ওইখানে থাকতে না দাও আমি আইসা পড়বো, না আমি ঢুকতে দিব না। এই যে এমন করে আমাকে ধাক্কা মারছে, যখন ধাক্কা মারছে ওকে আমি বলছি তুই আমাকে কেন ধাক্কা মারলি, বলছে যে ভর্তি আমরা লেখি তোমার মাকে বলো বাচ্চা নিয়ে বেটে যাইতে সুইটা দিয়ে দেখ, বাচ্চা বাঁচে না, চোখ মুখ উল্টাই দিছে। আমি আমি এখন কি চাচ্ছি, আমি বিচার চাচ্ছি রাজারহাট চৌপতি আশরাফুল খান। কি জানিয়েছে পরিবারের অন্যান্য লোকজনেরা? শুনবো, বাচ্চা খুব অসুস্থ ছিল, কালকে ভর্তি করানো হয়েছে, কালকেও একই রকম ব্যবহার করছে। কালকে আমরা রোগী কালকে আমাদের একটু অসুবিধা ছিল, আমরা ওর জন্য কিছু বলি না, আজকে একটু সুস্থ হয়েছে। ওইখানে সকাল থেকে মেয়ে ছেলে আর ছেলের মা ছিল, ওইখানে কেউ কাউকে যাওয়া হয় নাই, খাওয়া দাওয়া কিছু দেয় নাই। খাওয়া দাওয়ার জন্য যখন 11টার দিকে টাইম দেওয়া হচ্ছে, এই যে টিকিট নিয়ে আমরা ভিতরে গেছি 11টার সময়, এই টিকিট নিয়ে গেছি ভিতরে ঢুকতে দেয় না। হ্যাঁ আওয়ার ছিল, আর ওরা জিজ্ঞাসা করে না যে আপনি কোন ওয়ার্ডে যাচ্ছেন কি না। ওটা আমরা তো শিশু ওয়ার্ডে যখন তখন অপারেশন সেন্টারে যাচ্ছি না। ওইখানে ভিতরে ঢুকলাম, আমি বললাম ওইখানে এই মহিলাটা আমার মাকে রাখবো, রাখার পরে বাচ্চার মা কালকে দেখে খাওয়া দাওয়া করে নেই, ওকে খাওয়া দাওয়া করতে বাড়িতে নিয়ে যাবো, কয় না যাওয়া হবে না এইভাবে। আর টিকিটের পিছনে এইটা লেখা হচ্ছে যে দুজন করে ভিতরে ঢুকছে, ঠিক আছে এটা লেখা হচ্ছে দুজন করে ভিতরে গেছে। আমি আবার কনস্টেবলটাকে বলছি যে আমি যাবো না, কে রাখি আসবো, ওরা ঢুকতে দেবে না। পরে লাস্ট যখন বলছে না আমি যাবো, আমার মার গায়ে ধাক্কা দিছে। আমার বাড়ি কুচবে রাজারহাট, এই যে রাজারহাট। বাচ্চার মায়ের নাম হচ্ছে আলিমা খাতুন, নাম আয়ুষ আমির, বাচ্চার 14 মাস বয়স। ধন্যবাদ।
দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।